আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমরা কথা বলবো মুহররম মাস কেন্দ্রিক আমাদের দেশে প্রচলিত কিছু বিদআত এবং শরিয়া বিরুদ্ধ কাজ নিয়ে। দর্শক, মুহররম মাসকে আমাদের কিছু ভাই শোকের মাস হিসেবে আখ্যা দেন এবং এই মাসে তারা বিবাহ ইত্যাদি করা থেকেও বিরত থাকেন এবং অপরকেও বিরত থাকতে বলেন। মূলত তাদের এই চিন্তা ভাবনা মোটেও শরিয়া সমর্থিত নয়। আমাদের কোনো কোনো ভাই এই মাসে শোক পালনের জন্য কালো কাপড় পরিধান করেন, কালো বেজ পরিধান করেন এবং কেউ কেউ এই মাসে শোক দিবস পালন করে তারা বিভিন্ন জায়গায় খাবার আয়োজন করে। এই বিষয়গুলো কোনোটাই শরিয়ার সাথে সম্পৃক্ত নয় এবং শরিয়া এই ধরনের কাজকে সমর্থন করে না। আমরা অনেক জায়গায় দেখি যে এই মাসে তাজিয়া মিছিল হয় এবং কিছু কিছু জায়গায় এমন কিছু কাজ হয়, যেমন যে বিষয়গুলো একেবারেই ভয়াবহ ধরনের, যেমন ধরুন ঢোল পিটানো। আমরা এমনও দেখেছি যে অনেক ভাইদেরকে নামাজ রোজা অন্যান্য ইবাদত কোনোটার সাথে কোনো খবর নেই, কিন্তু ঢোল পিটানো নিয়ে তাদের খুব আগ্রহ। এমনও দেখা যাচ্ছে যে মসজিদের পাশ দিয়ে যাচ্ছে, তো মসজিদের ভিতরে নামাজ হচ্ছে কিন্তু বাইরে ঢোল পিটানো হচ্ছে এবং অনেক জায়গায় আতশবাজি ফুটানো বা এমন কিছু কাজ করা, যে সমস্ত কাজগুলো শরিয়ার সাথে একেবারেই সাংঘর্ষিক এমন কাজ করতেও অনেক ভাইকে দেখা যায়। দুর্ভাগ্যজনক বিষয় হলো যে কিছু কিছু জায়গায় প্রতীকী মাজার বানানো হয়। আমরা জানি যে এই যে প্রতীকী মাজার বানানো এবং সেই মাজারগুলোতে অনেক জায়গায় অর্থ কালেকশন করা হয় এবং সেগুলোতে টাকা পয়সা ইত্যাদি দেওয়া হয়ে থাকে, এই কার্যক্রমগুলোর কোনোটাই ইসলামী শরিয়া সমর্থিত নয়, ইসলামী শরিয়ার সাথে সম্পৃক্ত নয়। আমরা বিগত আলোচনায় বলেছি এই মুহররম মাস অবশ্যই সম্মানিত মাস এবং এই মাসে আমলের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস থেকে যদি আমরা তালাশ করি তাহলে সেখান থেকে মৌলিকভাবে চারটি আমল আমরা পাই, দোয়া, তাওবা, ইস্তেগফার এবং হচ্ছে রোজা। কিন্তু এর বাহিরে যে এই যে কার্যক্রমগুলো করা হচ্ছে, এই কার্যক্রমগুলোর সাথে শরিয়া ইসলামিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। ভয়াবহ বিষয় হচ্ছে কিছু কিছু জায়গায় তো এমনও দেখা যায় যে হিন্দু ধর্মাবলম্বীরা যেমন তাদের মূর্তিকে বিসর্জন দেয়, আমাদের কিছু ভাইও এই মুহররম মাসকে কেন্দ্র করে তারা এরকমভাবে মূর্তির মতো করে, ভাস্কর্যের মতো করে এক ধরনের প্রতিচ্ছবি তৈরি করে, কবর তৈরি করে এবং সেগুলোকেও একটা পর্যায়ে বিসর্জন দিয়ে থাকে। এই কার্যক্রমগুলোর পুরোটাই ইসলামী শরিয়ার সাথে সাংঘর্ষিক, ইসলাম এগুলোকে সমর্থন করে না। অতএব আমরা আমাদের মুসলিম ভাইদের প্রতি উদ্দাত্ত আহ্বান জানাবো, মুহররম মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত ঘোষণা করেছেন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসকে আল্লাহর মাস হিসেবে ঘোষণা করেছেন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান দিয়ে এই মাসের জন্য নির্দিষ্ট আমল আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন। অতএব আসুন এই মাসের সম্মান যেভাবে রক্ষা করা যায় সেভাবেই করি, সেটা কোনো বিদআতের মাধ্যমে নয়, শিরকের মাধ্যমে নয়, বিধর্মীদের সাথে মিলে যায় এমন কোনো কথাবার্তা, কার্যক্রম, তৎপরতার মাধ্যমে নয়, বরং সুন্নাহ পালনের মাধ্যমে আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমিন ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা।